এখানে মানুষ বেশিরভাগ আসে শুধুমাত্র কাঁকড়া খাওয়ার জন্য। গাইস দেখতে দেখতে আমি এখন চলে এসেছি সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং সিআরবি, এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। জীবন আসলে অনেক সুন্দর, জীবনটাকে উপভোগ করেন, এনজয় করেন। হে গাইস, আসসালামু আলাইকুম, ফাহিম ফ্রম নভো রোশ এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইস আজকে এই ব্লগটা আমার জন্য এবং চট্টগ্রামবাসীর জন্য একটা স্পেশাল ব্লগ হতে যাচ্ছে। আমি চট্টগ্রামের সন্তান হয়েও এখন পর্যন্ত চট্টগ্রাম সিটি নিয়ে কোনো সম্পূর্ণ ব্লগ নেই। চট্টগ্রামের আশেপাশে অনেকগুলো প্লেসে আমি ব্লগ করেছি, বাট চট্টগ্রাম সিটি নিয়ে কোনো ব্লগ নেই। আজকের এই ব্লগটাতে আমি চেষ্টা করব শুধুমাত্র চট্টগ্রাম সিটির আশেপাশের প্লেসগুলো এবং দর্শনীয় জায়গাগুলো আপনাদেরকে দেখানোর জন্য। আর গাইস একটা কথা মাথায় রাখবেন, বন্দরনগরী চট্টগ্রাম কিন্তু অনেক বিশাল, একদিনে কিংবা দুই দিনে চাইলে পুরো চট্টগ্রাম শহরটাকে আমি আপনাদেরকে দেখাতে পারবো না। আর এই মুহূর্তে আমি আছি আমাদের চট্টগ্রামের বাইজিত লিংক রোডে, আর আজকে আমাকে ক্যামেরাতে সহযোগিতা করতেছে আমার খুব কাছের ভাই তুষার। কি অবস্থা তুষার? এই তো ভালো, কি অবস্থা সবার? আচ্ছা ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। আর ইবাকন চিন্ন না তোমারা? কি অবস্থা শোভন ভাই? আছি ভালো, আমাকে মেবি চিনতেছে না, বিকজ অফ আমি বিয়ার ড্রিম করি নাই। সো ইট ওয়াজ নট এ প্ল্যান শুট, বাট প্ল্যান করে রাখছিলাম যেদিন ওই দিন করা হয় নাই, বাট সাডেনলি আজকে মানে অন্য জায়গায় কাজ থাকা সত্ত্বেও আমি ফাহিমের ব্লগে আসছি, বিকজ এই ব্লগটাতে আমরা চিটাগংটাকে রিপ্রেজেন্ট করবো। তো চট্টগ্রামের ছেলে হিসেবে আসলে আমাদের দায়িত্ব এটা যে আমাদের চট্টগ্রামটাকে বাইরের মানুষ দেখুক একটু ডিফারেন্ট ওয়েতে, লাইক সবার আলাদা আলাদা টেস্ট থাকে। তো আমরা চাইবো আমাদের সাইড থেকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তো এটা হচ্ছে আমাদের মেইন ফোকাস। ওভাই হেই, হ্যালো গাইস, দিস ইজ ওপু এন্ড ওয়েলকাম ব্যাক টু নভো রোশ ইউটিউব চ্যানেল। সো গাইস আজকে নভো রোশের একটা চিটং ব্লগ হচ্ছে, আমি আছি, তুষার আছে, দেন শোভন আছে, ফাহিম তো আছেই, ফাহিমের চ্যানেল। সো আমরা সবাই মিলে আজকে চিটং সিটিটা ঘুরবো অ্যান্ড অ্যামেজিং অ্যামেজিং কিছু ফুটেজ আপনাদের সবাইকে দেখাবো। সো সাথে থাকেন আমাদের সাথে। এই ড্রাইভার কি অবস্থা? এটা হচ্ছে আজকে আমাদের গাড়ির ড্রাইভার রিদওয়ান। কি অবস্থা, ভালো আছো? আপনার লং টাইম পর তোমার সাথে দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি অনেক এর আগেও দেখা হয়েছে, বাট ভিডিওর মধ্যে অনেকদিন পর আসছে। অনেকদিন পর, বাট এমনি দেখা হয়েছে কিন্তু অনেকদিন পর। এক্স্যাক্টলি ঈদের সময় দেখা হয়েছিল, কুরবানি দিন। এক্স্যাক্টলি ঈদের সময় দেখা হয়েছিল। কেমন আছো? আজকে কিন্তু ঘুরবো আমরা পুরো, ক্লান্ত হলে চলবে না। তুমি গাইস তোমার মনে আছে কিনা জানি না, চন্দ্রনাথ পাহাড়ের ব্লগে তুমি যখন গিয়েছিলা, আমি, ওয়াসিক এবং তুমি, তুমি কিন্তু অনেক ক্লান্ত হয়েছিল এবং তুষারও গিয়েছিল, আলুর বস্তার মতো শরীর ছিলেন, কিছু নাই, বাট ক্লান্ত। আজকে যদি ক্লান্ত হয়ে যাও, আজকে যদি ক্লান্ত হয়ে যায়, তোমাকে যেখানে পাবো ওখানে রেখে আমরা চলে যাবো। গাইজ সব ভাই ব্রাদার মিলে বের হয়ে গেলাম অ্যান্ড আই হোপ চট্টগ্রামের ব্লগটা আপনারা অনেক পছন্দ করবেন। আজকে সারাটা দিন আমরা ঘুরবো, সারাটা দিন। সবচেয়ে মজার বিষয়টা হলো যে সকালবেলা উঠে হঠাৎ করে মাথায় প্ল্যান আসলো অ্যান্ড সবাইকে ঘুম দিয়ে ঠিকভাবে ঘুমায় নাই, এগুলো সবগুলো 12টা ঘুম থেকে উঠে সবগুলো 6টা বাজে তুলছে ঘুম থেকে। তো গাইস আর দেরি কেন, এখন আপনাদেরকে পুরো চট্টগ্রাম শহরটা আজকে ঘুরিয়ে দেখাবো। সো সারাদিনের প্ল্যান নিয়ে বের হয়ে গিয়েছি, পুরো দিনটা ঘুরবো, সন্ধ্যা পর্যন্ত ঘুরবো। ব্লগটা এনজয় করতে থাকেন, চট্টগ্রাম সম্বন্ধে জানতে থাকেন। সো আমরা এখন গাড়িতে যাবো, সবাই অলরেডি চলে গেছে। সো চলুন। হে গাইস, বেসিক্যালি আমরা ব্লগটা শুরু করি বাইজিত লিংক রোড থেকে। বাইজিত লিংক রোড হচ্ছে চট্টগ্রামের প্রথম বাইপাস রোড, এটির মাধ্যমে ঢাকা থেকে আসা যে কোনো যানবাহন শহরে প্রবেশ না করে সরাসরি রাঙামাটি, রাউজান এবং কাপ্তাই কিংবা রাঙ্গুনিয়াতে চলে যেতে পারে। সড়কটি পশ্চিম প্রান্ত শুরু হয়েছে ফৌজদারহাট থেকে আর পূর্ব প্রান্ত শেষ হয়েছে শেরশাহ এসে। সড়কটির দৈর্ঘ্য 6 কিলোমিটার। গাইস আমি চলে এসেছি আমাদের চট্টগ্রামের সিটি গেটে। সিটি গেট হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের একটা অভিবাদন দ্বার কিংবা প্রবেশ দ্বার। আর গাইস এই গেটের উত্তর সাইডে রয়েছে সীতাকুণ্ড উপজেলা। তো গাইস এখন কিছু সিনেমাটিক শট দেখাবো সিটি গেটের, তো চলুন দেখে আসি এক পলকে সিটি গেট দেখতে কেমন। Now guys আপনারা দেখলেন সিটি গেটের কিছু এরিয়াল ভিউ, আর এখন আমরা কোথায় যাচ্ছি? শোভন ভাই কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি এখন পতেঙ্গা সি বিচ। নাও আমরা যাচ্ছি এখন পতেঙ্গা সি বিচ। নাও গাইস আমি এখন চলে এসেছি আমাদের বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে।
পতেঙ্গা সমুদ্র সৈকত যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। বিশেষ করে আমরা যারা চট্টগ্রামে আছি তারা অনেক সময় আসলে টাইম পাস করার জন্য পতেঙ্গা সমুদ্র সৈকতে চলে আসি। আর পতেঙ্গা সমুদ্র সৈকতে যে জিনিসটা সবচেয়ে এখন আকর্ষণীয় করা হয়েছে সেটা হচ্ছে যে এই সাইডে যে ব্লকগুলো দেওয়া হয়েছে রঙিন কালারফুল, আর রাতে পতেঙ্গা সমুদ্র সৈকতটা এক কথা অসাধারণ থাকে। ভিউটা অনেক জোস থাকে, চারপাশে প্রচুর লাইট থাকে আর রঙিন, আর পাশে এয়ারপোর্ট, ফ্লাইটগুলো যখন যায় দেখতে খুবই চমৎকার লাগে। আর চট্টগ্রামের আশেপাশে যে সকল কলেজ স্কুল কিংবা ইউনিভার্সিটি আছে বিশেষ করে তাদের পিকনিকের সময় পতেঙ্গা সমুদ্র সৈকতটা থাকে ফার্স্ট চয়েস। সৌম্য, এখন আপনি চট্টগ্রামের ভাষায় বলবেন যে পতেঙ্গা সমুদ্র সৈকত নিয়ে চট্টগ্রামের ভাষায়। পতেঙ্গা সমুদ্র সৈকত ধরে বেশি কিছু হইবেন না, এন হলো যারা দ্বিতীয় কক্সবাজার, যারা কক্সবাজারের ফিল লইতই এটা চলেই। আর এজ ফাহিম হই যে রায়তুর বিউ খুব সুন্দর, আসলে বহুত সুন্দর। ইনফ্যাক্ট আর রায়তুর তিনটা বাজার এটা চলে যায়, গাড়ি টাড়ি যাতে রেডি থাকে। সৌম্য ভাই সম্বন্ধে যেটা পরিচয় করাবো সেটা হচ্ছে সৌম্য ভাই হচ্ছে বেস্ট চিটেঙ্গে বুলেট, চিটেঙ্গে বুলেট লিখে সার্চ করুন অ্যান্ড সুবন ভাই চ্যানেলটা পেয়ে যাবেন। নাও গাইস, এখন আপনাদেরকে দেখাবো আকাশ থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত দেখতে কেমন। তো চলুন এক পলকে দেখে আসি আকাশ থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত দেখতে কেমন। আমি এই মুহূর্তে আছি আমাদের বন্দরনগরী চট্টগ্রামের নেভালে, আর এটা চট্টগ্রামের তরুণদের জন্য সবচেয়ে জনপ্রিয় একটা প্লেস, কজ এখানে মানুষ বেশিরভাগ আসে শুধুমাত্র কাঁকড়া খাওয়ার জন্য। অ্যান্ড আমরাও এখন কাঁকড়া খাবো। আর আমার পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে কর্ণফুলী নদী, এবং এখানে অনেকগুলো শিপ আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট, আর বড় শিপগুলো থাকে বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগর থেকে মালগুলো খালাস করে আসলে এখানে আনা হয়, এদিক থেকে আনলোড করা হয়। আর আমার সাথে আছে এই মুহূর্তে রিদওয়ান। আমার কোন স্ক্রিপ্ট ওয়াইজ কাজ থাকে না, এটার জন্য সরি, ঘুম থেকে তুলে নিয়ে আসছি ভোরে ভোরে। আমি ব্লগে আসতে হবে এরকম আসতে হবে হুটহাট করে, ব্লগিং অনেক কষ্ট। বাই দ্য ওয়ে ফাহিম ভাই, আমার একটা কোশ্চেন ছিল তোমাকে। তুমি দারাজ থেকে অনেক কেনাকাটা করো আমি যেটা দেখছি। সো আমি রিসেন্টলি কয়েকটা মানে গতকালকে আমি দেখলাম যে দারাজের নাকি একটা নিউ ক্যাম্পেইন স্টার্ট হচ্ছে। আরে তুই জানাস না, দারাজের 11/11 দি ওয়ার্ল্ড বিগেস্ট সেল, আর এটা শুরু হতে যাচ্ছে নভেম্বরের 11 তারিখ থেকে। দারাজ 11/11 ক্যাম্পেইন এ রয়েছে বড় ফ্ল্যাশ সেল, ডাবল টাকা ভাউচার আপ টু 80% অফ, আর 11 টাকায় রয়েছে মিস্ট্রি বক্স। আর সবচেয়ে মজার যে জিনিসটা সেটা হচ্ছে 1 টাকা গেম খেলে তুমি জিতে নিতে পারো একটা কার। সো দেরি করিস না, এখনো যদি ডাউনলোড করা না থাকে এখনই ডাউনলোড কর। আর আপনারা যারা আছেন দেরি করবেন না, এখনই গিয়ে প্লে স্টোরে দারাজের যে অ্যাপটা আছে ডাউনলোড করে নিন, অ্যান্ড ডিসক্রিপশনে ডিটেলস কিন্তু দেওয়া রইল। সো গাড়ি যদি পাও আমার একটা গাড়ি দিবা, তোমার অলরেডি গাড়ি আছে, সো আমার গাড়ি দরকার। ঠিক আছে তুষার, এটা কি খারাপ বলছি? আমার কিন্তু একটা গাড়ি দরকার আছে না, এই যে ব্লগ করি, ব্লগ যে করি ব্লগের জন্য একটা গাড়ি দরকার আছে না আমার, অবশ্যই দরকার। ওকে সো গাইস, এখন আমরা যাব কাঁকড়া খাবো। সো তুমি কি, আচ্ছা বাই দ্য ওয়ে তুমি কি কাঁকড়া খাবা? গাইস, আমি এই মুহূর্তে চলে এসেছি আমাদের বন্দরনগরী চট্টগ্রামের শাহমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর, আর এই বিমানবন্দর দিয়ে প্রায় দেশের 21% যাত্রী আসা যাওয়া করে। আসলে আমি গর্বিত যে আমার চট্টগ্রামে এত বড় একটা বিমানবন্দর আছে এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। ঢাকার পরে যদি গুরুত্বপূর্ণ একটা স্থান ধরা হয় সেটা হচ্ছে চট্টগ্রাম, যেহেতু অনেকগুলো শিল্প কারখানা আমার বন্দরনগরী চট্টগ্রামে আছে, এই কারণে অনেক বিদেশি বায়ার থেকে শুরু করে এই এয়ারপোর্ট দিয়ে আসা যাওয়া করে। তো আশা করা যাচ্ছে অতি শীঘ্রই এই এয়ারপোর্টটাকে আরো বড় করা হবে, আরো অনেক সুন্দর করা হবে। গাইস, দেখতে দেখতে আমি এখন চলে এসেছি সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং, সিআরবি। সিআরবি হচ্ছে আমাদের বন্দরনগরী চট্টগ্রামের সবচাইতে জনপ্রিয় একটা স্থান। এটার আশেপাশে যে প্লেসগুলো দেখতেছেন ওই সাইডে এটাকে বলা হয় শিরিস্তলা। আর এখানে পয়লা বৈশাখ যখন হয় পয়লা বৈশাখের সময় মঞ্চটা এই সাইডে ক্রিয়েট করা হয় এবং এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে। বাট সন্ধ্যার পরে যদি আসতাম এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকতো, এখন ভিড় নেই। নাও গাইস, এখন আমি আছি সিআরবি সাত রাস্তার মোড়। এটাকে সিআরবি সাত রাস্তার মোড় বলে এই কারণে, কজ এই মোড় থেকে প্রায় সাতটা রাস্তা গিয়েছে
সাত দিকে, এই কারণে এটাকে সিআরবি সাত রাস্তার মোড় বলে। এবং এই জায়গাগুলোর সাথে আমার অনেক স্মৃতি জড়িত আছে। এখানে আমি সাইকেল নিয়ে অনেক আড্ডা দিয়েছি, আর তারপরে এখানে শীতের সময় এখানে ভাপা পিঠা পাওয়া যায়, অনেক ধরনের পিঠা পাওয়া যায়, পিঠা খেতাম। তো এই স্মৃতিগুলো আমার সাথে অতপ্রতভাবে জড়িত আছে। নাও গাইস, অনেকক্ষণ অনেক কথা বলে ফেললাম, বাট প্রচুর পরিমাণে ক্লান্ত আর খিদা। ও মাই গড, জাস্ট প্রচুর পরিমাণে খিদা লাগছে। নাও এখন কোনো একটা রেস্টুরেন্টে যাবো এবং পেট ভরে খাবো, অ্যান্ড খাওয়া দাওয়ার পর আপনাদের সাথে দেখা হচ্ছে। এ ফিউ মিনিটস লেটার। নাও গাইস, সারাদিন প্রচুর পরিমাণে পরিশ্রম হয়েছে, এখন আমরা চলে আসলাম নগরীর বিপ্লব উদ্যানে। অ্যান্ড অপু ভাই আনছে আমাকে, দেখতেছি এখানে হাঁড়ির ভিতরে কি, মনে করছিলাম যে হাঁড়ির ভিতরে খাজানা থাকবে, মানে কয়েন টয়েন থাকবে, পুরোনো আদিম দিনের কয়েন টয়েন থাকবে, বাট না, দেখতেছি যে এটা কি। আচ্ছা বাই দ্য ওয়ে গাইস, অপু ভাইয়ের সাথে তো এমনিতে পরিচয় করেছি, বাট অপু ভাইয়ের আরও একটা পরিচয় আছে। অপু ভাই হচ্ছে চট্টগ্রামের বেস্ট ফুড ব্লগার, অপু দি স্পাইডার। সিরিয়াসলি, বেসিক্যালি খাওয়ার সম্বন্ধে আমার তেমন আইডিয়া নেই, প্লিজ অপু ভাই বলবে এটা, এটা সম্বন্ধে বলেন। এটা অ্যামেজিং একটা হাঁড়ি বিরিয়ানি, আমরা আগেও খাইছি, ফাহিম খাই না, এই জন্য ফাহিমকে খাওয়া দিন আসছি, বাট আমি খাইছি। আমার একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, পেজ নেম ইজ অপু দি স্পাইডার, সেখানে দেখবা 50 টাকার হাঁড়ি বিরিয়ানি একটা ভিডিও আছে, সেখানে গিয়ে তোমরা এটা ডিটেইলটা পাবা। সো আমি একটু দেখাতে চাই, জাস্ট ওয়াও, আমি একটু আর টেস্ট করলাম, আসলে ওয়াও। সো আর কথা বাড়াবো না, এখন জাস্ট খাবো, প্রচুর খিদে লাগছে। 1 hour later. নাও গাইস, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, অ্যান্ড এই মুহূর্তে আমি আছি আমার প্রাণের শহর বন্দর নগরীর সবার কাছে পরিচিত নতুন ব্রিজ। এই ব্রিজের নাম হচ্ছে শাহমানত সেতু কিংবা কর্ণফুলী সেতু। এটা কর্ণফুলী নদীর উপর নির্মিত তৃতীয় সেতু। এই সেতুর কাজ শুরু হয় 2007 সালের অগাস্টে এবং এই সেতুর কাজ শেষ হয় 2011 সালে। এখন আপনাদেরকে এই সেতুর কিছু আশেপাশের এরিয়াল ভিউ দেখাতে চাই। সো চলুন দেখে আসি এক পলকে কর্ণফুলী সেতু দেখতে কেমন। 1 2 3 দিয়েছিলে যা নিয়ে নিতে পারো, লেখা কবিতা গাওয়া গান যত খুঁজে দেখো না, পাবে না কেউ আমার মতো, মুছে দিও না শুধু হৃদয় ক্ষত, গাইবো না আর কোনো গান। হে গাইস, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে কিভাবে তিন দিন কেটে গেল আমি নিজেও জানি না গাইস। ওই দিন নতুন ব্রিজে যাওয়ার পর আসলে সন্ধ্যা হয়ে যায়, এর পরবর্তীতে আর বাকি শ্যুটগুলো নেওয়া হয়নি। দেন তিন দিন পর আপনাদের মাঝে আবারও হাজির হলাম, আর এই মুহূর্তে আমি আছি আমার বন্দরনগরী চট্টগ্রামের ওয়াসার মোড় জমিয়তুল ফালা জামে মসজিদে। জমিয়তুল ফালা জামে মসজিদ হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম, সবচেয়ে বড় মসজিদ। 2013 সালে সংসদীয় বিল পাস হওয়ার মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনকে এই মসজিদ এবং কমপ্লেক্সের দায়িত্ব দেওয়া হয়। এই মসজিদের আশেপাশে যে এখানে অলরেডি একটা ম্যাচ চলতেছে, আপনারা হয়তোবা দেখবেন এই সাইডে এখন অলরেডি একটা ম্যাচ চলতেছে, সবসময় এখানে বিকেলবেলা প্রচুর পরিমাণে আপনার ক্রাউড থাকে। অ্যান্ড এখানে আমার অনেকগুলো স্মৃতি আছে, তার ভিতর আমাদের যে সকল ফ্রাইডে বাইসাইকেল রাইডগুলো হতো এবং জয় রাইড বা বিজয় দিবসে যে রাইডগুলো হতো, ওই রাইডগুলো দেওয়ার জন্য, সাইকেলের রাইডগুলো দেওয়ার জন্য এখানে এসে উপস্থিত হতাম। এখনও হয়, বাট এখন তো অ্যাক্টিভ সাইকেল চালায় না, ওই কারণে আসা হয় না। দেন এটার সাথে আমার অনেক স্মৃতি জড়িত আছে। 1 hour later. গাইস, দেখতে দেখতে চলে আসলাম বন্দরনগরী চট্টগ্রামের রেল স্টেশন, যেটা পুরাতন রেল স্টেশন নামে পরিচিত। অ্যান্ড অফিসিয়ালি এই স্টেশনটাকে বলা হয় বটতলি স্টেশন, যেহেতু এই এলাকাটার নাম বটতলি, এই কারণে এটাকে বটতলি স্টেশন বলা হয়। আর এই স্টেশনটা ব্রিটিশ আমলে করা, আপনারা যে পিছনে দেখলে দেখবেন যে ব্রিটিশ আমলে করা, কারুকাজগুলো সব ডিজাইনগুলো সব ব্রিটিশ আমলের। নাও গাইস, আমি এই মুহূর্তে চলে এসেছি বন্দরনগরী চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড়ে। চেরাগি পাহাড়টার সাথে ছোটবেলা থেকেই পরিচয়, কজ যখন সিটিভি কিংবা বাংলাদেশ টেলিভিশনের নিউজ প্রকাশিত হতো, চট্টগ্রামের কোনো যদি নিউজ থাকতো তাদের সাথেই দেখতাম যে চেরাগি পাহাড় মোড়, বন্দর সব কিছু দেখাতো, আর চেরাগি পাহাড়ের মোড়টা থাকতো সবসময় ফোকাসে। গাইস, ব্লগের প্রথমে বলেছিলাম বন্দরনগরী আসলে অনেক বিশাল, চাইলে 2 থেকে 3 দিনে বন্দরনগরী দেখে শেষ করা যাবে না। এই মুহূর্তে আমি আছি আখতারুজ্জামান ফ্লাইওভার, যেটা চট্টগ্রামের সবচেয়ে বড় ফ্লাইওভার। এই ফ্লাইওভারের দৈর্ঘ্য হচ্ছে 6.5 কিলোমিটার। সো গাইস, আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি, যেতে মন চাচ্ছে না, তারপরও চলে যেতে হয়। অ্যান্ড বিশেষ করে চট্টগ্রামে যে সকল ভাই ব্রাদার আছেন, ওনারা বেগ কুনে ভিডিওকে শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব করিবেন। এবার একটা রিকোয়েস্ট থাকিব, আর যে যেখান থেকে আমার নতুন অডিয়েন্স যারা দেখতেছেন, প্লিজ 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 অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইস চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে নতুন কোনো সময়। তো তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। তবু এই দেয়ালের শরীরে
যত ছেড়া রং ধুয়ে যাওয়া মানুষ পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলো রং আকাশের মতন আকস্মাত ডুবে থাকা তোমার প্রিয় কোনো তার চোখের কাছা।